প্রায় ৫০ কিলোমিটার বেগে শিমুলগঞ্জের দিকে ধেয়ে আসছে কালবৈশাখী, ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। পাচু, তুই যাই বলিস, রাতের আড্ডা কিন্তু লালুকে ছাড়া জমেই না। এটা তুই একদম ঠিক বলেছিস বলাই। তা পাচু, একটা বড় প্যাকেট ঝাল চানাচুর আর মুড়ি নিয়ে আয় তো দেখি, বেশ আরাম করে মুড়ি খাবো। এই বৃষ্টির মধ্যে মুড়ি মাখার সাথে আড্ডাটা বেশ জমবে। সে আর হচ্ছে না বলাই, হারাধন কিপটা পটল তুলেছে, যেতে হবে সবাইকে। হারাধন? ওই খিটখিটে বুড়োটা? বাবা রে, এমন কর্কশ গলায় খ্যাটখ্যাট করতো সারাদিন, বাড়িতে কাক পক্ষীও বসতো না জানিস। বুড়োর মুখ দেখলে সাত দিন মাথার ওপর থেকে শনি ভন ভন করতো। সে তো জানি, তবে বুড়ো তো মরেছে, একটা ব্যবস্থাও তো করতে হবে নাকি। আর বুড়ো রেগুলে তো আত্মীয় স্বজন বলতে কেউ নেই, আমাদেরই যা করার করতে হবে। আহা, ভাবলাম বেশ জমি আড্ডা দেবো আর এই বৃষ্টির রাতে। চলো চলো তো দেখি, চলো চলো সবাই। পাঁচু, লালু, তোরা দুজন যা, দুটো বাঁশ আর ধূপকাঠির ব্যবস্থা কর গিয়ে, যা। বলাই, টাকার দরকার তো। টাকা? এই কিপটে বুড়োর বাড়িতেই দেখ না, কিছু পাস নাকি? যখন বেঁচেছিল না খেয়ে সব জমিয়েছে। ওই হ্যাঁ হ্যাঁ, এই এই টাংটা খুলেই দেখ না। এই দেখ বলাই, কিরে, এক ঘরা সোনা। কিপ্টের ঘরে এত সোনা? কিপ্টের না খেয়ে না খেয়ে জমিয়েছে হয়তো। চল বলাই, এই কিপ্টের টিনগুলো তো কেউ নেই, এটা দিয়ে কিপ্টের সৎকার করি আর বাকিটা নিজেরা ভাগ করে নিয়ে নেব। ঠিক বলেছিস, কিপ্টে চিরজীবন কাউকে কিচ্ছু দেয়নি, এগুলো না হয় আমরাই ভোগ করি। আচ্ছা চল চল, নে হাত লাগা বুড়োকে, বাঁধ ওই বাঁশের সাথে, বাঁধ বুড়োকে। তখন বিকেল গড়িয়ে সন্ধে পড়েছে, বুড়োকে কাঁধে নিয়ে আমরা সবাই শ্মশানের দিকে চললাম। আরে কাকা বলো, হরি বল, জোরসে বলো, হরি বল, আরে কে মরেছে, হরি বল। প্রায় এক ঘন্টা পথ চলে শ্মশানে পৌঁছালাম। এই বৃষ্টির রাতে ঘুটঘুটে অন্ধকারে শ্মশান দেখাচ্ছিল হাড় হিম করার মতো ভয়াবহ। শ্মশানের সামনে একটা মড়া অর্ধেক পুড়ে বৃষ্টির জলে নিভে গেছে, তার চোখগুলো যেন বেরিয়ে আসতে চাইছে। দূরে কিছু হাড়গোড় পড়ে রয়েছে, একটা বাদুর ডানা ঝটপট করতে করতে একেবারে আমার কানের পাশ দিয়ে চলে গেল। আমরা মড়াটা সবে মাত্র নামিয়েছি এমন সময় আচমকা বৃষ্টির গতি বাড়ল। উফ, আবার বৃষ্টি। এ চল চল চল, নামা 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 নামা। হ্যাঁ হ্যাঁ চল, ওই ছাউনিটার নিচে চল। আমরা সবাই বৃষ্টির থেকে বাঁচতে মড়া রেখে ছাউনির নিচে আশ্রয় নিলাম। ছাউনিটা বেশ বড়, ওপরে টিম টিম করে একখানি হেরিকেন জ্বলছে,
তাও ঝড়ের বেগে ক্রমাগত দুলে চলেছে, প্রায় নিভে যায় যায় অবস্থা। ছাউনির একপাশে মড়া রেখে আমরা গোল করে বসলাম। অপেক্ষা করা ছাড়া আর উপায় কি? বৃষ্টি যেন আকাশ ফেটে নামছে। বজ্রবিদ্যুতের আলোতে চারিদিক এক মুহূর্তের জন্য আলোকিত হয়ে আবার মিলিয়ে যাচ্ছে, সাথে মেঘের গর্জনের প্রবল শব্দ। এক সময়ে এক দমকা হাওয়া এসে হেরিকেনটাকে নিভিয়ে দিল। দাঁড়া, আমি জ্বালাচ্ছি, দেশলাইখানা দে তো আমায়। লালু একটু উঁচু হয়ে হেরিকেনটা পারল, তারপর দেশলাই কাঠি জ্বালিয়ে হেরিকেনটা ধরালো, তারপর উঁচু হয়ে হেরিকেনটা ঝোলাচ্ছে। এমন সময় পাঁচুর গলা শোনা গেল, বলাই, এই বলাই, এই দেখ মোরা নেই। আমরা সবাই মিলে একসাথে বলে উঠলাম, মোরা নেই মানে? কি বলছিস তুই, মোরা নেই মানে? ওই ওই দেখ। আমরা সবাই মিলে দেখি মোরার খাটের জায়গায় শুধু খাটটা পড়ে রয়েছে, মোরা নেই। এক মুহূর্তের মধ্যে সবাই চমকে উঠলাম, কি হলো, খাটের উপর থেকে মোরা গেল কোথায়? বলি, বাঘে ঠাগে নিল না তো। কি যে বলিস না, এই শিমুলগঞ্জে বাঘ আসবে কোথা থেকে রে? তারপর আমরা সবাই যা দেখলাম তা আমাদের সবার শরীরে শিহরণ জাগিয়ে দিল। একটা মেঘের গর্জনে চারিদিক এক মুহূর্তের জন্য আলো হয়ে গেল, আর সেই আলোতে পরিষ্কার দেখলাম শ্মশানের সামনে নিম গাছের একটা ডালের ওপরে হারাধন বুড়ো উল্টো হয়ে বসে আছে, তার হাতে একটা মরার পা। যেই অর্ধেক পোড়া মরাটা আমরা এসে দেখেছিলাম, হয়তো সেই মরাটার। হারাধন কিপ্টে মহাসুখে ওই পা থেকে তার মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। নরম মাংসের কি বলাই, লালু তোরা কি ভেবেছিস, কি ভেবেছিস? আমার চিরজীবনের জমানো পয়সা তোরা এইভাবে হজম করবি? হারবি না, হারবি না। আমি পুরো জীবনে কখনো ভালো মন্দ খাবার খাইনি, তাই আমার এখন খিদা পেয়েছে, আমি খাবো। তোরা আমার জন্য ভালো ভালো খাবার নিয়ে আয়, না হলে তোদেরকে ওই মরার মতো চিবিয়ে চিবিয়ে খাবো। হরিচরণ তো ভূত হয়ে গেছে গো। চৌকার পাচু, আমার জন্য এক কড়াই রসগোল্লা নিয়ে আয়, না হলে দেব ঘাড় মুটকে। এই এই বেটা কিপ্টে বুড়ো, বেশ তো মরেছিলি, তো আবার ভূত হয়ে ফিরলি কেন রে? কিপ্টে বলবো না, শোন বুড়ো, তোকে আমরা একদম ভয় করি না, বুঝলি? কিরে এই সকাল সকাল কিরে চিল্লামিল্লি শুরু করলি, একটু শান্তিতে কি ঘুরতেও পারবো না নাকি? আমি হলাম শ্রী শাকচুন্নি। তুই লিকলিকে সবুজ চেহারা,
মনে হচ্ছে চিরজীবন পালং শাক ছাড়া আর কিছু খাসনি। এই এই বুড়ো, কি বলছিস তুই? তোকে তো এখানে আগে কখনো দেখিনি। আমি সবে মরে ভূত হলাম। আমার নাম স্বর্গীয় শ্রী শ্রী হরিচরণ তালুকদার। বাবা, নামের কি বাহার! শুকনো লিকলিকে বুড়োর কথা দেখেছ? কি গো চুন্নি, আমার জন্য মাথার খুলি আনতে আর কতক্ষণ লাগবে? আরে আনছি গো আনছি। আমাদের শ্মশানে একটা নতুন বুড়ো ভূত এসেছে। নতুন ভূত? বাইরে লেখা রয়েছে, দেখেনি বুঝি? অনুমতি ছাড়া ভূতেদের এখানে প্রবেশ নিষেধ। তা কে সেই নতুন ভূত দেখি একটু? এই তো এই গাছের উপর বসা বুড়োটা। এই এই লিকলিকে বুড়োটা? এর থেকে বড় বড় মাছ তো আমি সকালে ব্রেকফাস্টে খাই। শোন বুড়ো, কাল সকাল হবার আগেই এখান থেকে কাটবি, বুঝলি? কেন রে লম্বকর না, এই শ্মশান কি তোর বাপের নাকি? আমি যাব না, যাব না আমি এই শ্মশান থেকে। তবে রে, তবে এই নে নে নে, কেমন লাগে দেখ। তোরা কে শুরু করেছিস? ওরে বাবা, চণ্ডী দাদু আবার এখানে কোথা থেকে আসলো? এই হারাধন গিফটে বলায়ের মুখে আমি সব শুনেছি, বুঝেছিস? মরে গিয়েও তোর শান্তি হয়নি তাই না? তাই এখানে জ্বালাতন শুরু করেছিস। তুই চলে যা, চলে যা এখান থেকে। আমি আমার জমানো পয়সা দিয়ে এখানে ঘর করে থাকব। দেখেছো চণ্ডী দাদু কি সব বলছে? এই শ্মশানে আমরা থাকি আর ও কি না এখানে ঘর করে থাকবে। বুড়ো, পুরো জীবন কিপটামি করে মরার পর শখ জেগেছে, বার করছি তোর ঘর করা, দাঁড়া। হুম ক্রিং হিং ক্রিং চামুন্ডায়, হুম ক্রিং হিং ক্রিং চামুন্ডায়।